কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট হাসপাতালগুলি সহ সকল ডাক্তাররা 24 ঘন্টা রোগীদের জরুরি সেবা দিয়ে যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। এই ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এবং নাঙ্গলকোট প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, এই মহামারী দেশে যতদিন থাকবে ততদিন আমরা মানবতার সেবায় নিয়োজিত থাকব এবং সকল স্বাস্থ্যসেবায় 24 ঘন্টা ডায়াগনস্টিক ও প্রাইভেট হাসপাতালগুলি খোলা থাকবে। আমি অন্যান্য জায়গায় যাই, অনেক মানুষের বলতেছে বা অনেক চ্যানেল মিডিয়া সবকিছুতে দেখি যে সবাই বলে যে ডাক্তাররা পালিয়ে যাচ্ছে বা যাই না, সরকারি বেসরকারি আসলে এখানে মেইন ইয়া না, মানে বিষয় না। আমি মনে করি যে ডাক্তার হিসেবে আমরা সবাই যারা চিকিৎসা দিচ্ছি আমাদের সবাইকে এভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া দরকার। তবে অবশ্যই আমাদেরকে আমাদের নিজেদের প্রোটেকশন ব্যবস্থাটা যেটা পিপিই মেনটেন করে তারপরে রোগী দেখাটা আমাদের জন্য অবশ্যই মানে জরুরি। মহামারী করোনায় নাঙ্গলকোট প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে কোনোভাবেই এই করোনায় আমরা সাধারণ মানুষকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করব না। আমাদের এখানে প্রতিদিন 24 ঘন্টায় জরুরি চিকিৎসা এবং নিয়মিত ডাক্তাররা রোগী দেখতেছেন, জীবনের ঝুঁকি নিয়েও আমাদের স্টাফরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছেন। এতে আমরা মহামারী করোনাকে জয় করার জন্য যত রকম চেষ্টা আমাদের সাধ্যের মধ্যে আমরা সব চালিয়ে যাচ্ছি। নাঙ্গলকোটে কোনো প্রাইভেট ক্লিনিক আমার জানা বা আমাদের সিদ্ধান্ত মতো এখন পর্যন্ত বন্ধ করে নাই, পালিয়ে যায় নাই। স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্বে কর্মরত আছি। আমাদের এখানে 24 ঘন্টা সব ধরনের চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে। আমাদের ইএইচএফপিও স্যারের নেতৃত্বে আমরা সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছি। বর্তমানে আমাদের করোনার প্রাদুর্ভাব আমাদের উপজেলায়ও চলে এসেছে, আমরা বেশ কয়েকজন রোগীকে পজিটিভ পেয়েছি। আমরা আইসোলেশন সেন্টার তৈরি করেছি এবং হাসপাতাল থেকে সর্বাত্মক সহযোগিতা, ওষুধ থেকে শুরু করে মেডিকেল টিম, র্যাপিড রেসপন্স টিমের মাধ্যমে আমরা উপযুক্ত সেবা প্রদান করার চেষ্টা করছি। এক্ষেত্রে সামাজিক সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, সর্বোপরি জনগণের সচেতনতা সবচেয়ে জরুরি বলে আমরা মনে করি। কুমিল্লার নাঙ্গলকোট থেকে কামাল হোসেন জনির তথ্য ও চিত্রে, ডেস্ক রিপোর্ট, সিএসটিভি নিউজ। চ্যানেল সংবাদ, আমরা তুলে আনি খবরের পিছনের খবর।